দেশের প্রতিটি নাগরিক ইররেসপেক্টিভ অফ হিজ অর হার রিলিজিয়াস জেন্ডার অর এজ অর ক্লাস অর পলিটিক্যাল আইডিওলজি তার সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করা ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রেসপন্সিবিলিটি অফ দিস স্টেট অ্যান্ড দ্য স্টেট শুড এনশিওর দিস। আমরা বললাম বাংলাদেশ অনেক দিন পরে এমন একটা সরকার পেয়েছে, এমন একটা রাষ্ট্র ব্যবস্থার কিছুটা শুরু হয়েছে যেখানে প্রশাসনের পক্ষে সম্ভব সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কাজগুলো করার। আমরা চাই না আমরা আইন হাতে তুলে নিতে, আমরা চাই না যারা আইন বিরোধী কাজ করছে তাদের সঙ্গে আমরা আইন বিরোধীভাবে প্রতিহত করতে বা হুমকি ধামকি দিয়ে নিবৃত্ত করতে। আমরা চাই আইন আইনের গতিতে চলুক। আমরা প্রশাসনের কাছে আওয়াজ তুলতেছি যে আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন, এবং যারাই দেশের মানুষকে শান্তির বদলে অশান্তি দিচ্ছে, যে দেশের মানুষের যে কাঙ্ক্ষিত স্বাধীনতা ছিল, কাঙ্ক্ষিত শান্তির একটা আকাঙ্ক্ষা ছিল, গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে গিয়ে গণবিদ্রোহ, সেই গণ আকাঙ্ক্ষার প্রতিফলন যেন ঘটতে পারে, সেই গণ আকাঙ্ক্ষাটা যেন ধূলিসাৎ না হতে পারে, গণবিপ্লবের যে স্পিরিট সেই স্পিরিট যেন জনগণের মধ্যে থেকে হারিয়ে না যায়, সেই বিষয়গুলোকে রক্ষা করার দায়িত্ব ছাত্র জনতার পাশাপাশি প্রশাসনের সবথেকে বেশি। প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করুক, বিশেষ করে পুলিশ প্রশাসন। সকল জেলায় প্রায় বলা যায় একই চিত্র, নিষ্ক্রিয় অবস্থা আছে, তারা সক্রিয় হোক, এবং আইন বিরোধী যে কাজগুলো আছে, ফ্রিঞ্জ এলিমেন্ট যারা আপনার মব ক্রিয়েট করার চেষ্টা করতেছে, যারা ভায়োলেন্স ক্রিয়েট করার চেষ্টা করতেছে, তাদেরকে ডিটেইন করুক, তাদের বিরুদ্ধে লিগ্যাল স্টেপগুলো নিক, এবং যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দেশে একটা শান্তি এবং শৃঙ্খলার পরিস্থিতি ফিরিয়ে আনার। বাংলাদেশের প্রতিটি নাগরিক ইররেসপেক্টিভ অফ হিজ অর হার রিলিজিয়াস জেন্ডার অর এজ অর ক্লাস অর পলিটিক্যাল আইডিওলজি তার সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর করা ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রেসপন্সিবিলিটি অফ দিস স্টেট অ্যান্ড দ্য স্টেট শুড এনশিওর দিস।